বন্ধুরা, আমাদের তরল প্রযুক্তির 2 বছর উপলক্ষে আজকের ভিডিওতে রয়েছে একটি গিভঅ্যাওয়ে। গিভঅ্যাওয়েতে অংশ নিয়ে প্রাইজ জিতে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। রেডমি বাই শাওমির এবছরের সবচেয়ে বড় চমক ছিল রেডমি নোট 7 প্রো। মিড বাজেটের মার্কেটের ধারণাকে এই ফোনটি অন্য লেভেলে নিয়ে গিয়েছে। 15 দিন ব্যবহার করার পরে ফোনটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। যারা এই জোস ফোনটি সম্পর্কে এখনও অবগত নন, তারা এই ভিডিওটি শেষ করে দেখে আসবেন। অবশ্যই বাজেট হিসেবে ফোনটি ভালো, তবে প্রতিটি ভালো ফোনেরই কিছু না কিছু কনস থাকে। আজকের ভিডিওতে নোট 7 প্রো সম্পর্কে এমন 5টি কনস নিয়ে আলোচনা করব যা ফোনটি কেনার পূর্বে অবশ্যই আপনার জানা প্রয়োজন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। ফোনটি আমি ব্যবহার করেছি 15 দিনের মতো। ফোনটির ডিজাইন চমৎকার, সামনে ও পিছনে গ্লাস বডি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। কিন্তু প্রথম যে কনসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে কনস, যার কারণে ব্যবহারের সময় অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। সেটা হচ্ছে আর পিছনে থাকা বিশাল ক্যামেরা বাম্প। ফোনটির ক্যামেরা বাম্প এতটাই বড় যে আপনি ফোনটি টেবিলে রাখতে গেলে আপনার ভয় করবে যে এই বুঝি ক্যামেরায় দাগ পড়ে গেল। আর অনেকেই এ পর্যন্ত ক্যামেরা বাম্প ভেঙে যাওয়া নিয়ে অভিযোগ করেছেন, তাই অবশ্যই ব্যবহারের সময় এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে ক্যামেরা বাম্পকে কভার করে এমন একটি ব্যাক কভার ব্যবহারের পরামর্শ রইল। আর ফোনটির ফ্রেম কিন্তু গ্লাস বডি না। ফোনটির দুই পাশে গ্লাস বডি ঠিক আছে, কিন্তু ফ্রেমটা প্লাস্টিক বডির। তারপর এই ফোনটির আরও একটি কনস যেটা চোখে লেগেছে সেটা হলো এই ফোনটিতে আপনি 2টি সিম ও 1টি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন না। হয়তো 1টি সিম ও 1টি মেমোরি কার্ড কিংবা 2টি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। এটা অনেক সময় বিব্রতকর বা পরবর্তীতে আফসোসের কারণ হতে পারে। এদিক দিয়ে অবশ্যই এই ফোনটির কম্পিটিটর Realme 3 Pro ভালো করেছে। তারা ব্যবহার করেছে ডেডিকেটেড সিম স্লট। তারপর যে কনসটি আমি লক্ষ্য করেছি সেটা হলো এতে ভিডিওর সময় 1080p 60fps এ ভিডিও হয় বলা হলেও 40fps এর বেশি হচ্ছিল না। অনেকবারই ট্রাই করে আমি দেখেছি এবং এই সমস্যাটির কথা কয়েকজন রিভিউয়ার অবশ্য বলেছে। আবার 4K 30fps এ ভিডিও করার কথা বলে হলেও সেখানে 19fps, কখনো 20fps, সর্বোচ্চ 25fps এ শ্যুট হচ্ছিল, আর 4K তে EIS কাজ করছিল না। তারপর যে বিষয়টি ঠিক করা দরকার সেটা হচ্ছে এই ফোনে MIUI প্রচণ্ড অ্যাড। এটা মাঝে মাঝে খুব বেশি বিরক্ত লাগে। টাকা দিয়ে ফোন কেনার পর যদি অ্যাড দেখা লাগে, এর থেকে বিরক্তির কারণ আর কি হতে পারে? তারপর যে কনসটি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে সফটওয়্যার নিয়ে। এই ফোনটি ব্যবহার করতে গিয়ে যেটা নোটিস করলাম, ফোনটির সফটওয়্যার এতটাও অপটিমাইজ না, যার কারণে অনেক সময় অ্যাপস রান করতে গেলে আটকে যায়। তাই আপনারা যদি সফটওয়্যার নিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে কমেন্টে জানান। সফটওয়্যার অপটিমাইজেশনের অভাবে গেমস খেলার সময় পাবজি বা অ্যাসফাল্টে অনেক ল্যাগ করেছে এবং অনেক সময় অনেক ফ্রেম ড্রপ করছিল আর হিট করেছে এই অপটিমাইজেশনের অভাবে, এবং আধা ঘন্টা পাবজি খেলার পরে হিট করছিল আর হিট করলে ফ্রেম ড্রপ শুরু হয়ে যাচ্ছিল, যা আসলে গেমস খেলার মজাটাই নষ্ট করে দিচ্ছিল। সো আশা করি শাওমি আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দেবে। এরপর আরও একটি বিষয় আমার মনে হয়েছে শাওমি ঠিক করা উচিত ছিল, তা হলো ফোনটি কিন্তু QC 4.0 সাপোর্টেড, কিন্তু বক্সে আপনি পাবেন নর্মাল চার্জার, অর্থাৎ 10 ওয়াটের চার্জার। আর সারা মার্কেট খুঁজেও ভালো মানের QC 4.0 এর চার্জার অ্যাডাপ্টার পাওয়া যায়নি। আর এ দামে অন্যান্য ব্র্যান্ড যখন তাদের ফোনে ফাস্ট চার্জার প্রোভাইড করছে, তখন শাওমি অনলি তাদের 6/128GB ভার্সনে অনলি ফাস্ট চার্জিং 3 দিচ্ছে, যার কারণে একটু ডিসঅ্যাপয়েন্টেড। তারপরে যে বিষয়টি ব্যবহারের সময় চোখে লেগেছে তা হলো ক্যামেরায় ভিডিও করার সময় দুপুরবেলায় হট ওয়েদারে আউটডোরে ফোনটা গরম হয়ে যায় এবং তখন ভিডিও শুট কেঁপে কেঁপে আসে, EIS ঠিক মতো কাজ করে না এই সময়। সো এটা রিভিউ করার সময় অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটি কিন্তু সফটওয়্যার বেসড, তাই শাওমির উচিত সফটওয়্যার অপটিমাইজেশনের দিকে মাথা খাটানো। সো এগুলো হচ্ছে কনস। একটা বিষয়, এই ফোনটি 20,000-এর বাজেটে বেস্ট একটা ফোন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে কোনো ফোন কিনতে গেলে অবশ্যই এর আগে দেখে নেওয়া দরকার ফোনটির মন্দ দিকগুলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এবার গিভঅ্যাওয়ের পালা। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলের 2 বছর উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিভঅ্যাওয়ে। এখানে কিন্তু কোনো স্পন্সর নেই। আপনাদের জন্য থাকছে No. 1 DT28 স্মার্ট ওয়াচটি, যার বাজার মূল্য 3,000 টাকা। এই স্মার্ট ওয়াচটির রিভিউ এর আগেই আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন, যারা দেখেননি অবশ্যই ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। গিভঅ্যাওয়েতে অংশ নিতে জাস্ট ছোট্ট 3টি কাজ করা লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নিন, আমাদের ফেসবুক গ্রুপ তরল প্রযুক্তিতে জয়েন করে স্ক্রিনশটটি পোস্ট করে দিন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। এই গিভার ফলাফল আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে 14 দিন পর জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।